তো কাহিনী যেটা হইছে সেটা হচ্ছে আমার জন্য সবাই দাঁড়াই আছে আর আমি আসতেছি বরাবরের মতো লেট করে কারণ সবাই জানেন ক্যামেরা অ্যাক্সেসরি সবকিছু নি রেডি হইতে অনেক টাইম লাগে যায় সো যেটা ওরা বুঝবে না আর আমিও বোঝানোর ট্রাই করব না এই তো অনেকগুলো গাড়ি সামনে দেখা যাইতেছে সবাই দাঁড়াই আছে অলরেডি দেখি কি হয় আর আজকে কই যাচ্ছি সেটা একটু পরে বলতেছি আশা করি দেখলে বুঝবেন রাজু ভাইয়া এই সুন্দর লাগতেছে সুন্দরভাবে যাও এই গাড়ি ভাড়া ভাঙা এটা শেষ পর্যন্ত রওনা দিলাম তো গাড়ি কয়টা যাচ্ছে এখনো জানি না কারণ সামনে থেকে অনেক অ্যাড হবে আরো বিসমিল্লাহ বিসমিল্লাহ তো মায়ের তো এখন একটু তেল নিয়ে নিব সঞ্জিল কেমন লাগতেছে গরম আজকে লাল ছেলেগুলো সব কালো হয়ে যাবে আমরা কালো দেখা বাইতে গেছি আজকের জন্য তো শেষ পর্যন্ত সবাই মিলে রওনা দিলাম তো আজকে আমরা আসলে হচ্ছে গেট টুগেদারে একটা আয়োজন করা হয়েছে আমাদের চাঁদগাঁও থেকে যেই গ্রুপটা আছে চিরং চাঁদগাঁও পদ্মাহাটের পরে তো সেই সিবিএল থেকেই আজকে আয়োজন করা হয়েছে যে করোনাকালীন সময় তো আসলে কেউ মিট করতে পারে নাই আর আমি একদম সত্যি কথা বলতে নিউ সদস্য সো সব কিছু মিলাইয়ে ভালো লাগতেছে কারণ এর আগে কখনো এরকম গ্রুপের সাথে যাওয়া হয় নাই আজকে মোটামুটি মেবি 50টা মতন বাইকে আয়োজন করা হয়েছে সো সামনে দেখাই যাচ্ছে সব বাইক আর বাইক চিটাংয়ের চাঁদগাঁওয়ের সব বাইকাররা তো হোপফুলি আজকে ভালো কিছু একটা হবে তো আজকে কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে সব বাইকাররা জোশে আছে ইভেন সবাই উড়াদুড়া গাড়ি চালাচ্ছে যেটা আমার একদম পছন্দ না সো আমি সিম্পল চালাইতে যেতেছি বাট তাদেরগুলো দেখার পরে আমার ভিতরেও কেমন কেমন জানি হয়ে উঠতেছে ইভেন আমারও একটু ওই রকম চালাইতে মন চাইতেছে বাট নিজেকে অনেক কন্ট্রোল করতেছে এই যে সবাই যাচ্ছে কীভাবে কীভাবে বাট আমি যাচ্ছি না একমাত্র কারণ হচ্ছে একটাই যে জীবন একটাই সো বারবার তারপরে ঢুকাই দিলাম আমি বলতে বলতে আসলে পারা যায় না বাইক হাতে থাকলে কন্ট্রোলিং করাটা খুবই টাফ হয়ে যায় নিজেকে কে কার থেকে বেটার চালাইতে পারে কে কত ভালো চালাইতে পারে কে কত ভালো রাইডিং করতে পারে কে কত কিছু জানে এগুলো আসলে শো অফ করার জায়গাই হচ্ছে এই গ্রুপ এবং সবাই সেটাই করতেছে যার যার মতন করে সো এটাই হচ্ছে আমাদের প্রবলেম দেখি আমি হয়তো বা জ্যাম ছাড়ার পরে একটু ভালো করে চালাবো আহামরি চালাবো না কারণ আমার দেখানোর কেউ নাই আমি বেঁচে থাকলে সবাই দেখতে পারবে তো ভাই বোনেরা সব চলে আসছে এখন আমাদের বদ্রার থেকে জার্নি শুরু হবে মেইন জার্নিটা এতক্ষণ পরে সবে আসছে এ ব্রো কি অবস্থা তোমার তুমি চলে আসছো আমি না আসলে কারে দেখলে তুমি এটা তো যাই হোক শেষ পর্যন্ত ফ্লাইওভারে এবং আমাদের জার্নি শুরু অ্যান্ড সব কিছু মিলে চরম কারণ হচ্ছে এর আগে এরকম একটা ব্যাপারে আমি কোথাও যাই নাই আজকে আমার জন্য ফার্স্ট এবং দেখি কি একটা অবস্থা হয় ফাইনালি ভাই ব্রাদার সবাই একসাথে যাচ্ছি এখন যাচ্ছি আমরা সিআরবিতে সিআরবিতে একটা ট্যুর দিয়ে আমরা চলে যাব হচ্ছে একদম আমাদের গন্তব্যস্থানে আর গন্তব্যস্থানটা হচ্ছে আপনার থাক সেটা না হলে না বললাম কিছুক্ষণ পরে বলি তো যাই হোক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে একটু স্লো করে যাইতে বলতেছে আসলে রুলস রেগুলেশনগুলো একটু ভালো থাকা কারণ সিঙ্গেল গাড়ি চললেই মনে হয় ভালো কারণ আর যারা আছে তাদের যাতে কষ্ট না হয় জানেন আমাদের যে এইজের ছেলেপেলে সবাই একটু উড়াদুড়া রাইডিং করে সো আমিও ব্যাপারটা লাইক করি না এবং এই ব্যাপারটা আমি ভালো চোখেও দেখি না যাচ্ছ তোমরা একদিকে ঠিক আছে সিঙ্গেলই যাও সমস্যা নাই তো কোনো বাট না তারা শো আপ করবে এবং তারা সেই উশৃঙ্খলভাবে চলবে তবে অন্য অন্য গ্রুপে অনেক উশৃঙ্খল দেখছি বাট আমাদের এই যে গ্রুপটা আছে মোটামুটি শৃঙ্খল এখন পর্যন্ত যতটুকু দেখলাম যে সবাই একটু মানতেছে সবার কথা যেটা ভালো লাগতেছে একটু এখানে সব রেডি পিক আপের খেলা চলতেছে জিক্সার সুজুকির আরন 15 এর বাট আমি হয়ে গেছি ভার্সন 2 সো আমার তো রেডি পিক আপ কম বাট সেফ জার্নির জন্য বেস্ট গাড়ি ইয়ামাহা ভাবছিলাম একটু নিজেরে কন্ট্রোল করবো বাট এটা আনমান দেখলে নিজেরও ইচ্ছা করে যে ভিতরে আমিও ঢুকে যাই বাট অনেকটাই নিজেকে কন্ট্রোল করছি এখন যাচ্ছি মেবি আমরা সিআরবিতে সিআরবিতে কোন দিক দিয়ে যাবে আমি শিওর জানি না যাই হোক আমরা টাইগার বাস হয়ে সিআরবিতে ঢুকবো
তো এখন যাচ্ছি টাইগার বাসে। তো যাই হোক সবকিছু মিলে জোশ ব্যাপারটা আসলে ভালো লাগতেছে। এরকম আসলে কখনো এই ব্যাপারে আমি থাকি নাই এবং আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই। তো আজকেই ফার্স্ট টাইম, এটা আগেও বলছি আবারও মেনশন করলাম, বাট সবাই কেমন জানি একটু মানে কে কার থেকে আগে যেতে পারে, কে কার থেকে বেটার চালাইতে পারে, এটা সব করার জন্য সবাই মানে উঠাবুড়া লাগছে। বাট যেটা আমার একদমই পছন্দ না, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে তখন কী হবে। আমরা যদি 40-50 একটা স্পিডে মেনটেন করি, ইভেন সিরিয়াল ওয়াইজ চলাফেরা করি, আমার মনে হয় না আল্লাহ রহমত আল্লাহ সাথে থাকলে কোনো প্রবলেম হইতে পারে। সো সে যাই হোক, বাট মূল কথা হচ্ছে কেউ কার কথা মানতেছে না, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা। যে যেভাবে পারতেছে সে সেভাবে রাইড করতেছে। সবাই সিআরবির মুখে এখন জড়ো হয়েছি। এখান থেকে আমরা যাব হচ্ছে নেভালে। আজকে পুরাই দমাই দিতেছি। আফটারঅল আমাদের যে আজকে গ্রুপিংটা চলতেছে এটা অস্থির লেভেলের, এবং সেই আবারও ব্রেক। আর এই ব্রেকগুলার কারণ হচ্ছে সবাই একসাথে রাখার জন্য, যাতে কেউ হারায় না যায়, কেউ ছুইটা না যায়। সো হ্যাঁ, ডুববে না। তানজিল কি নিয়ে বেড়ায় আছো? তানজিল খাবার নিয়ে বেড়ায় আছে। সো যাই হোক, সমস্যা নাই, অনেক কিছু ভাড়া করতে হয় গ্রুপে আসলে। সো আমার ফ্রেন্ড এখন তানজিল আছে খাবার নিয়ে বৈশা। সো তার থেকে একটু অকওয়ার্ড লাগতেছে ব্যাপারটা, কারণ সে অনেক জোশ একটা পোলা। তো যাই হোক, সবাই এনজয় করতেছে যার যার মতন, বাট আমি এনজয় করতেছি না, কারণ হচ্ছে আমি ভিডিও করতেছি। এখন কাহিনী যেটা হয়েছে, আমরা যেখানে চলে আসছি এখানে আর রাস্তা নাই। তো এখন রাস্তা না থাকার কারণে এই যে এইভাবে পাহাড় বাইয়ে বাইয়ে উঠা লাগতেছে গাড়ি নিয়ে। সো জানি না পারবো কিনা। এই যে হচ্ছে সামনে পাহাড়, ওই উপরে হচ্ছে রাস্তা। এই জোরে টান দাও, জোরে টান দাও। তো এখান থেকে আসলে মনে হয় না যে ওঠা পসিবল হবে। রেডি, উঠবো। তো শেষ পর্যন্ত আমি উঠে গেলাম, যাক বেটা ফাইনাল, এখন সবারটা দেখি। আমি তো সবার আগে উঠছি, একদম প্রথম গাড়িটা আমার, প্রথম গাড়িটা হচ্ছে আমার। তো যাই হোক, আমরা আবার সেই লিং রোডে শেষ পর্যন্ত উঠতে পারলাম। বাট এখানে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে আজকে ফ্রাইডের জন্য প্রচুর মানুষ। আমরা অলরেডি এখন সি বিচে চলে আসছি, আর সি বিচের ওয়েদার তাও মাশাআল্লাহ, এখন জাস্ট দেখার মতন। আপনাদেরকে আমি দেখাবো, বাট নামার পরে এখন এই অবস্থায় এতটুকু দেখতে থাকুন। আর আহা, সূর্য ডুবতেছে, মানে একটা ব্যাপারই এখন আলাদা। বাট আমার সামনে একটা গাড়িতে বেশি সাউন্ড করতেছে, যার জন্য প্রচুর পেইন লাগতেছে। আমি ইয়ামাহা চালাই, এর মূল রিজন হচ্ছে এফআই ইঞ্জিনের জন্য, মানে আমার সাউন্ড একদম ভালো লাগে না, একদম সত্যি কথা বলতে সাউন্ড ভালো না। এখন সবারটা মানে যারটা তার কাছে, বাট ইয়ামাহার ওভার প্রাইস সেটা আমি জানি, বাট সত্যি বলতে সাউন্ড অনেক ভালো লাগে, মানে এফআই ইঞ্জিনের সাউন্ড মাশাআল্লাহ। মানে আমি গাড়ি চালাচ্ছি, এটা থেকে আওয়াজ কেন হবে, আমার কথা হচ্ছে এটা।
তো আমি আওয়াজ হইলে আমি মনে করি গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আমরা চলে আসছি, সামনে সব বাইকার ভাইরা সবাই আজকে একসাথে ফ্রাইডে, করোনার পরে এই ফার্স্ট টাইম সবাই মিট করতেছি। বাট এখানে মজার ব্যাপার হচ্ছে কারো থেকেই মাস্ক নাই, মানে সবাই ভুলেই গেছে যে আমাদের এখনও প্রতিদিন গড়ে দুই তিনজন চারজন পাঁচজন মারা যাচ্ছে। বাট এটা কারো থেকে মানে এখন স্মরণই নেই। তো যাই হোক, এই ছেলেটা অস্থির চালাইছে আজকে বাইক, শেষ পর্যন্ত মেবি ওর কোনো একটা কাহিনী হয়ে গেছে বাইকে। বাট ও মানে পুরো রাস্তা হোল রাস্তাটা ও খুব জোর চালাইছে। স্পিডের ব্যাপারটা হলো আজকে যেই কাহিনীটা, আমি আসলে সচরাচর এত স্পিড তুলি না, তো আমার অলরেডি মোবাইল টোবাইলও চেঞ্জ হয় নাই, কারণ আমি আরেকবার মামাতে প্রায় 114 তুলছিলাম। সো ওইটাই আমার হাইস্ট। বাট আমার হাইস্ট বলতে আসলে কিচ্ছু নাই, সত্যি কথা বলতে আমি চাই না কখনো কেউ স্পিডে রাইডিং করুক। বাট আজকে যেটা কাহিনী হয়েছে, আমার কনফিডেন্স ভালো ছিল, আর এই লিঙ্ক রোডটা একদম নূতন, মানে কোনো কাহিনী নাই একদম। এটা এখানে মানে সচরাচর গাড়ি আসিতে চালানোই যায়। সো সেখানে আমি আজকে মনে হয় 104 না 105 তুললাম। তো সব কিছু মিলে ভালো লাগতেছে ব্যাপারটা। আর কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, তানজিল আমার ফ্রেন্ড, সে বলছিল দোস্ত প্লিজ একটু তুই স্পিড তোল, আমি একটু মাইডেতে দিব। সো বন্ধুরা আপনার রক্ষা করতেই হয়, সেক্ষেত্রেই আজকে স্পিডটা তোলা। যাই হোক, তবে সবার কাছে অনুরোধ, কেউ আপনার যতটুকু কনফিডেন্স আছে, আপনার মনে হয় যে আপনি এইখানে কন্ট্রোল করতে পারবেন এতটুক চালানোর পরে, সো ততটুকুই রাইড করুন। তবে আমি ইনশাল্লাহ 100 ভিতরে গিয়ে থাকলে গাড়ি, যদি আল্লাহর রহমতে কোনো প্রবলেম না হয়, দাঁড়া করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকার ট্রাই করি অলওয়েজ। তো সবার কাছে সেটাই আমার রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া যে যতটুকু পারেন, কারণ আফটারঅল দিন শেষে তো আমাদের আলটিমেটলি বাসায় যেতে হবে, বাসায় কেউ না কেউ আমাদের জন্য ওয়েট করতেছে, সো সেটা মাথায় রাখতে হবে। তো কাহিনী যেটা হয়েছে, রাশেদ ভাই প্রচুর পাড়ে আছে, কারণ সে আমাদেরকে এখন চিনতেছে না, আমরা গরিব বলে আজকে শুনতেও আছে না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আচ্ছা 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 আচ্ছা, টিকটকার। তো যাই হোক, তারা টিকটক করতেছে। আসসালামু আলাইকুম, জাকারিয়া হোসেন সাহেব, অ্যান্ড ইউ ওয়াচিং ট্রাভেল ইন্ডিয়া। তো আজকে কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা সব ভাই ব্রাদার মিলা অলরেডি সিবি চলে আসছি। বাট ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে, এখানে আসতে আসতে আমাদের সন্দেহ হয়ে গেছে। তো এখানে আসার পরে আজকে ফ্রাইডে যেহেতু সব মানুষ আছে অনেক, আর আমার সাথে আছে অনেক ভাই ব্রাদার, বাট একটু পরে আমি সবার সাথে মিট করাবো। গ্রুপে 200 উপরে মানুষ আসছে, 200 মানুষ আসার কারণে কেউ কারো কথা শুনতেছে না। তো এটা একটা খারাপ ব্যাপার ছিল আমাদের গ্রুপে আজকে, হয়তো আর একটু কম আসলে হয়তো সবাই চিনতো এবং সবার সাথে সবাই মিট করতো। তো এই ব্যাপারটা একটু মিস করছি আমি, তার সবাই সব কিছু ভালো ছিল। তো আমার সাথে যে আছে আজকে, আমার প্লেয়ার ছিল ভাই মোহাম্মদ তানজিল, বলো তোমার পরিচয় দাও। এই তো আমি চিটং আছি, আই লাভ ট্রাভেলিং অলসো। আর একটা কাহিনী সেটা হচ্ছে, চিটংয়ের স্বপ্নের আমার ভাইয়ের প্রতি ক্রাশ, এর কারণ কি আমি নিজেও জানি না। এবং চিটং ছেড়ে সেই সুদূর ঢাকা থেকেও তার প্রতি অনেকে ইন্টারেস্ট দেখাচ্ছে, তার মেসেঞ্জার চ্যাট লিস্ট দেখলে আপনারা মানে অনেকেই হয়তো বা মানে কি বলতাম এটা বিষ খেয়ে মারাও যেতে পারেন, কারণ আজ পর্যন্ত আমি তো সিঙ্গেল, বাট আমার ভাইটা কলিজা আছে, আমার বুকে পছন্দ আছে। তো সব কিছু মিলে ব্যাপারটা অস্থির, এমন ভাই পেয়ে আমি নিজেও কি গর্বিত। তো যাই হোক, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। তো এখানে এখন কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, ভাই ব্রাদার সবাই মিলে ছবি ফটো সেশন করতেছে, আমি করতেছি যেটা সেটা হচ্ছে আমি ভিডিও করতেছি। তো আমাদের এখানে বাইক আছে প্রায় 200 মতন, সব মিলে একটা ব্যাপার চলতেছে এখানে, বাট আমি ছবি তুলতে পারতেছি না, এটা হচ্ছে কাহিনী। ফটোগ্রাফার প্লাস সবাই, এই হচ্ছে সব ভাই ব্রাদার, সবাইয়ের পরিচয় করানো সম্ভব না। তো সব মিলে যে যারা চিনো চিনে নাও, আর না চিনলে নাই